فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بدا دلالة وكل دلالة في النار فأوذ بالله من الشيطان الرجيم فوائل للمسلم الذين هم من صلاتهم صاهون وقال نبي من صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد

সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন যে আল্লাহ সুবানা তালা কঠিন দিবসের মালিক তারই বারগায়ে শুক্রিয়া গাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখালেন সমগ্র মানব জাতির মধ্যে মহামানব সবার শিক্ষক মোহাম্মদ ও রসুল উল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিতক আমরা বলি আল্লাহ আমিন ইতিপূর্বেই আপনারা চার্ট দেখে জেনেছেন আজকে জুমার খুদবার বিষয় ক্ষতিগ্রস্ত আমলকারী মানে এমন মানুষ এ পৃথিবীর বুকে বহু আছে যারা আমল করবে কিন্তু সে আমলের ফল তারা কেয়ামতের মাঠে কবরে বা আপনার যখন বিচার হবে সেই মুহূর্তে তারা পাবে না এরা কারা বা এদের সংখ্যা কতটা এই বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লা আজিজ আল্লাহ সুবানা তালা বলছেন আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য এটা একটা বাচ্চাও এখন জানে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য মানে এত বলা হয়েছে এই কথাটা কোরআনুল করিম থেকে তো কিয়ামতের মাঠ একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আপনার কাজে লাগবে আমল আল্লাহর রহমত আছে কারু সাফাত আছে কিন্তু আপনার যে ধন সম্পত্তি আপনার আপনি যার মাধ্যমে বাঁচবেন সেই বাঁচাটা হচ্ছে আপনার কাছে আমল আর আমল হচ্ছে এমন একটা জিনিস যা আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর ক্রোধ থেকে বাঁচাবে জাহার নামের আগুন থেকে বাঁচাবে সেই অগ্নিঝরা রৌদ্র উত্তাপ থেকে বাঁচাবে সুশীতল জান্নাতে আপনাকে প্রবেশ করাবে আপনার আমল সাথে আল্লাহ সোল্লা তালা রহমত আর ওই আমল করার একমাত্র জায়গা হচ্ছে এই পৃথিবী কারণ পৃথিবীকে ছেড়ে যে ব্যক্তি চলে গিয়েছে তার আর আমলের কোনো প্রয়োজন নেই যতদিন সে সেখানে থাকবে মানে কবরে হোক হাসরে হোক জান্নাতে হোক জাহান্নামে হোক মানুষ আর কোনো কাউকে কোনো দিন কোনো আমল করতে হবে না তাহলে আমল করার জায়গা এইটা এই পৃথিবী এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এখন এই পৃথিবীতে আমরা কত মিলিয়ন মিলিয়ন মানুষ রয়েছি তার মধ্যে বেশ কিছু আমরা মুসলমান রয়েছি তো যারা মুসলমান মানুষ আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিচ্ছে সার্টিফাই করছে যে যারা লা লাল্লাহ পড়েছে তারা জান্নাতে যাবে কত সুন্দর কথা যে লা ইহা যারা পড়েছে তারা জান্নাতে যাবে তা আসলে শুধু কি লা পড়লে জান্নাত নাকি আরও কিছু আছে না লা ল পড়লে জান্নাত তবে লা ইহার সঙ্গে রিলেটেড কিছু আছে আর ওই রিলেটেডই হচ্ছে আপনার জীবনের জীবন বিধান যেটা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় তাহলে ক্ষতিগ্রস্ত আমলকারী কারা আল্লাহ কি কোরানে এদের সম্পর্কে কিছু বলেছে কোরআন এমন একটা মেরাকল বুক যেটা আপনি যতবার পড়বেন দেখবেন ওর মধ্যে নতুন নতুন কিছু বেরাবে নতুন নতুন কিছু পাবেন একই আয়াত আপনি বহুবার শুনেছেন কিন্তু আজকে আবার শুনবেন মনে হবে এইভাবে তো ভাবিনি কোরআনের মধ্যে আল্লা সুমান আমাদেরকে বলেছেন যে ফওয়াইলুল্লিল মুসল্লিন যারা মুসল্লি যারা নামাজি যারা নামাজ পড়তে আসে মসজিদে তাদের জন্য জাহান্নাম আল্লা জিনুমান হিম সাহন তাদের ক্যাটাগরি বৈশিষ্ট্য কি হবে তারা সলাতে আদায় করবে কিন্তু সলাতের প্রতি গাফেল থাকবে সলাতে আদায় করবে খুশু খুজু মেনটেন করবে না সোলাতে আদায় করবে আল্লাহের পদ্ধতিতে আদায় করবে না এদের জন্য এরা এর নামাজি মুসল্লি মানে কিন্তু পাশওয়ের নামাজি শুধু জুমার দিনে আসলেও ব্যক্তি মুসলমান নয় মুসল্লি তো দূরে কোথাও মুসলমানই নয় কিন্তু যে ব্যক্তি পাশোয়াক সালাতদাই করে মসজিদে আসে পাশোয়াক সালাতের পরে তার যার পাবন্ত রয়েছে তার ব্যাপারে আল্লাহ তালা বললেন যে ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আনসালাত হিম শাহুন সালাতদাই করে কিন্তু আদায় করেও ক্ষতিগ্রস্ত অর্থাৎ ওয়াইল নামক জাহান্নামে ঢুকতে হবে সালাতে হিম সাহুন। তারা ক্ষতিগ্রস্ত ওই তাদের আমলের মাধ্যমে এ দেখেন দেখেন নামাজ পড়েও আপনি ক্ষতিগ্রস্ত তাহলে এখানে আপনাকে সুধরাতে হবে যে নামাজটা কেমন হওয়া উচিত তাহলে এই কেমন হওয়া উচিত এটা দেখতে গেলে আপনাকে যেতে হবে আল্লাহ রসুলের কাছে আর আল্লাহ মানে হাদিস আর কোরআন এবং হাদিস মেনে তাহলে আমল করলে তবে আপনার জন্য জান্নাত তাহলে এ একটা হচ্ছে ক্ষতিগ্রস্ত তারপরে সুরা আর তিন এবং চার নম্বর আয়তে আল্লাহ সুমান তালা বলছেন আমিলাতুন নাসিবা খুব কঠিন কথা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আল্লা তালা বলছেন যে আমিলা আসিবা মানুষ আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে এত আমল করেছে মানুষ পাঁচওয়ালাত করে দান সাদগা করে নফল শ্যাম পালন করে তাহার্যদের সালাত দায় করে ইসরাকে সালাত দায় করে তারপর আরও কত কি নকল সালাতে আদায় করে আরও কত ভালো কাজ মানুষের করে আল্লাহ সোমান তালা বলছেন আমিলা তু নাসিমা ও আমল করতে 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 একদম ক্লান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরে রেজাল্ট কি ফলাফলটা কি এত যে বেশি সালাতে দায় করলো কোরআন তেলাওয়াত করলো দান সাদকা করলো মানুষের সাথে ভালো ব্যবহার করলো সব কিছু করলো আল্লাহ বলছে যে তারা ক্লান্ত হয়ে যাবে এক পর্যায়ে পরিশ্রান্ত হয়ে যাবে তাসলান নারান হামিয়া তাদের জন্য রয়েছে মহা ক্ষতিগ্রস্ত জাহান নাম কাদের জন্য যারা আমল করে আমল শুধুমাত্র করে না ইভেন আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে মানে অনেক বেশি আমল হয়ে গেছে এই সব ব্যক্তিকে আল্লাহ সুবাহতলা সুসংবাদ দান করলেন যে এই সব ব্যক্তি যারা খুব বেশি আমল করে বা আমল করেছে বা করবে তারা ক্ষতিগ্রস্ত তারকে জাহার নামে নিক্ষেপ করা হবে এটা কেমন কথা তাহলে বুঝতে হবে যে অ্যাক্সিডেন্ট মানুষ আছে যারা আমল করে কিন্তু সে আমল আল্লাহর কাছে গৃহীত হবে না তারা ক্ষতিগ্রস্ত আছেন আর্টায় সোরা কাপ আয় নম্বর একশো তিন এবং একশো চার সুরা কাপের একশো তিন এবং চার নম্বর আয়তে আল্লাহ সুমান তালা আল্লাহ রসুলকে ডেকে বলছে ও আমার প্রিয় রসুল আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে সংবাদ দেবো না আমি কি তোমার সমাজের বুকে ওই সব লোকের কথা বলবো না যারা অনেক আমল করে প্রচুর আমল করে এবং তারা মনে করে যে আমাদের আমলটা বেস্ট আমাদের আমলটা ভালো আমরা জান্নাতে যাবো এটা জান্নাতে যাওয়ার আমল এইভাবে আমল করে আল্লাহ নিজের উপরে কসম খেয়ে বলছে যে হে আল্লাহ রসুল তুমি শুনে রাখো এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত তার মানে আল্লাহ সংবাদ দিচ্ছে যে অ্যাক্সিডেন্টে মানুষকে তোমাকে আমি চিনিয়ে দিচ্ছি আল্লাহ রসুল তুমি শুনে রাখো যে তারা আমল করবে প্রচুর আমল করবে তার আমল দেখে তোমার কাছে মনে হবে যে তুমি তুচ্ছ না কিছু মানুষ তার আমল দেখে আপনাকে খুব তুচ্ছ মনে হয় আমাকে খুব তুচ্ছ মনে হয় আরে এত তা হহজত পরে পড়ে তার যদি সালাদা তাই করে দান সাজ্জা করে কত কি না করে আমি তার কাছে কিছুই না এখন আল্লাহ তাদের সম্পর্কে ওই ক্যাটাগরি এক ক্যাটাগরি সম্পর্কে মোহাম্মদ সাল্লামকে বললেন ও আমার প্রিয় রাসুল তুমি শুনে রাখো আমি তাদের সম্পর্কেই তোমাকে জানানোর জন্য বলছি যে এরা অনেক আমল করবে ওই আমল দেখে তোমার আমলকে তুচ্ছ মনে হবে অথচ এই আমল তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই আমল করেও তারা জাহান্নামি তিনখানা আয়াত আমি পেশ করলাম তিনখানা আয়াত আমি পেশ করলাম এই তিনখানা আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানুষ আমল করবে আমল করার পরেও ক্ষতিগ্রস্ত হবে এই ক্যাটাগরি কারা কারা এই ক্যাটাগরি আসুন একটু একটু করে দেখি করবেন আল্লাহ রসুলের ভুরি ভুরি হাদিস সাল্লু কেমন সাল্লি সলাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছ আল্লাহ রসুল বলছেন সহিল বুখারি হাদিস নম্বর ছশো একত্রিশ আল্লাহ রসুল ওইভাবে বলেছেন আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে পৃথিবীর যদি কোনো পীর বুজুর্গ বা পৃথিবীর কেউ হোক না কেন যত বড়ো ইসলামী স্কলার হোক না কেন মহাপণ্ডিত হোক না কেন তার আমলকে যদি অনুসরণ করেন আর তার মধ্যে যদি আল্লাহ রসুলের পাবন্দিতা না থাকে তাহলে আপনার ওই সলাত আল্লাহর কাছে গৃহীত হবে না আল্লাহ রসুল স্পষ্ট হাদিস বললেন বুকে হাত বেঁধে আদায় করতে হবে আল্লাহ রসুল স্পষ্ট বললেন পায়ে পা আর কাঁধে কাঁধ থেকে যারা সালাত আদায় করে তাদের জন্য জান্নাত আমি একটা ঘর নির্মাণ নির্মাণ করি আল্লাহ রসুল বলছেন যতক্ষণ তুমি তাসাউদে বসে থাকবে ততক্ষণ আঙুল তোমাকে নড়াতে হবে আপনি একবার উঠে ছেড়ে দিলেন কার তরিকায় আমল করছেন আপনাকে বলার উদ্দেশ্য এইটা যে আল্লাহ রসুল বলছেন যে আমি যেভাবে সালাত আদায় করছি ওইভাবে সালাত আদায় করো গোটা দুনিয়ার মানুষ যদি ভুল পথে থাকে গোটা দুনিয়ার মানুষ যদি একবার আঙুল তুলে এটা আপনার দেখার বৈশিষ্ট্য নয় তবে আপনাকে দেখতে পাবে হাদিস মুসলিম শরীফ এগারোশো পঁচাশি থেকে এগারোশো নব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল নড়াতে বলেছেন ওইভাবে নোড়াতে হবে আল্লাহ রসুল যেভাবে বলে গিয়েছেন তাহলে ক্ষতিগ্রস্ত কীভাবে হয় দেখেন সলাত আল্লাহ রসুলের পদ্ধতিতে হতে হবে এটা নিয়ে বলছি না এবার সলাতের পরে জিকির আসেন জিকির আজগার হয় এক শ্রেণীর মানুষকে দেখা যায় মসজিদে বসে খানকায় বসে দরবারে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কসম করে বলছি এ ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ রসুলি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জিকির যত জিকির আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় অন্যতম একটা জিকির হচ্ছে কিন্তু তার খানকায় বসে মাজারে বসে পীরের দরবারে বসে বিভিন্ন মসজিদে গোল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে জিকির হচ্ছে তাহলে এটা কি তারা তো শ্রেষ্ঠ জিকির করছে এর ফল কি পাবে এ দেখেন দেখেন আপনাকে বলতে চাইছি যে ক্ষতিগ্রস্ত কারা এই শ্রেষ্ঠ জিকির করার পরেও তারা ক্ষতিগ্রস্ত দলিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে কিছু সাহাবি আছেন পাহাড়ের উপরে উঠছেন আল্লাহ রসুল তো পাহাড়ের উপরে উঠার সময় উপরে উঠার সময় আল্লাহ হকবার বলতে হয় আর নিচে নামার সময় সমান আল্লাহ এটা আপনি সিঁড়িতেও বলতে পারেন কিন্তু সাহাবিরা পাহাড়ের উপরে উঠছে আল্লাহ রসুল আছেন সাথে আছেন তো আল্লাহ হকবার বলতে হয় সাহাবিরা জানে তো অনেক পাহাড় মানে তো অনেক উঁচু একটা অনেক উঁচু একটা ঢিপি অনেক উঁচু তো সেখানে যেতে গেলে একটু কষ্ট হবে আর কষ্ট হলে যখন কষ্টের মধ্যে গল্প করবেন দেখবেন একটু আওয়াজটা বেশি হয় ওরা উঠছে আর একটা স্টেপ একটা স্টেপ পা দিচ্ছে আর বলছে আল্লাহ আকবার আল্লাহ শক্তিও পাচ্ছে এটা বলা ফলে আল্লাহ তখন বলছে ও সাহাবিরা তোমরা কি এমন আল্লাহ আল্লাহর সাহাবিদেরকে বলছেন যে ও সাহাবিরা তোমরা কি এমন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ কম শুনে তা সাহাবির বলছে নাজুবিল্লা আল্লাহ বলেন কি আল্লাহ কেন কম শুনবে তুমি তোমরা জোরে জোরে কেন জিকির করো না শক্তি পাচ্ছিলাম জিকির হবে চুপে চুপে জিকির হবে চুপে চুপে এই জিকিরকে খানকায় বিরত দরবারে বিভিন্ন জায়গায় লাই লাল গোল টেবিল বৈঠকের মতো কত রকমের যে ডিজাইন আছে ঘাটে পাবেন এ দেখেন এরা জিকির করেও ক্ষতিগ্রস্ত যে জিকির আপনাকে বাঁচাবে এমন এক পর্যায়ে আল্লাহ রসুল বলছেন যে গোটা পৃথিবী একদিকে আর কালেমা এমন একটা শক্তিশালী জিনিস দাড়ি পাল্লা ধরে কালেমার ওজন বেশি হবে এই লাই লাই লাল্লাহ তবে পদ্ধতি আল্লাহ রসুলের তরিকায় হওয়া চাই আচ্ছা এটা কিছু জিকির আছে উচ্চস্বরে করতে হয় কিছু জিকির আছে উচ্চ স্বরে করতে হয় তার মধ্যে নমাজের মধ্যে একটা জিকির আছে সেই জিকিরটা হচ্ছে ইমাম সাহেব যখন আলাই গয় এই কথাটা বলবে মুসল্লিকে উচ্চ আমিন বলতে হবে আল্লাহ রসুল বলেছেন এইটা হচ্ছে সলাতের মধ্যে জিকির আর এইখানে আমাদের অধিকাংশ ভাইরা চুপ থাকে আর সলাতের পরে জিকির জোরে শুরু করে দেখেন উল্টো দেখেন উল্টো হাদিস নেবেন আপনি কত হাদিস নেবেন আপনি যেখানে জোরে বলতে বলল যেখানে জোরে বলতে বলল এটা সারা জীবনের আমল সাহাবিদের আল্লাহ রসুলের সোনালী যুগের আমল সারা জীবনের আমল যে ইমাম সাহেব যখন গায়রুল মাকদুবী আলহিমুল্লা দলিন বলবে তখন তোমরা আমিন জোরে কেন কেননা তোমার আমিন ইমামের আমিন এবং ফেরেস্তার আমিন যদি একসাথে মিলে যায় পেছনে যা পাপ করেছো সব ক্ষমা করে দেবাল তাহলে ভাবেন তাহলে আমরা ঠিক উল্টো উল্টো বুঝেছি অবস্থাটা কি তাহলে কিছু জায়গায় জোরে জিকির আছে আর কিছু জায়গায় আস্তে জিকির আছে আস্তে জায়গায় জোরে জোরের জায়গায় আস্তে আমরা করে নিয়েছে এটা আমাদের পকেটের আমল আর কেউ যদি মস্তিষ্ক চাষ করে সে আমলকে প্রতিফলন করার চেষ্টা করে ওতে কোনো ফল দিবে না বরং সেটা ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত অনেকে বলে আমি না বললে আবার কি হলো আমি হানাফি ভাইয়ের মসজিদে নামাজ পড়তে গেলাম আমি একটু আস্তে বলি কেন সমস্যাটা কোথায় আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন নাকি নামাজের মধ্যে আল্লাহ সই হাদিসকে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন আপনি আস্তে বলবেন মানে এটা কেমন কথা এরকম গোল আলো আছে সমাজ আমাদের যে যে যখন যে মসজিদে তখন সেই মসজিদের মতো না আপনি আপনার জায়গায় বজায় থাকুন আপনি যতটুকু যতটুকু বুঝেছেন ওই জায়গায় থাকুন না আপনি তারপর আবার পড়াশোনা করুন তারপর আসুন হজ মানে ক্ষতিগ্রস্ত আমল আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে কোন ব্যক্তি হজ করতে গেল আর তার হজ কবুল হয়ে গেল তাহলে তার থাকার জায়গা যান আমরা কি জানি যে নামাজ পড়লে আল্লাহ অনেক নেকি দেয় আমরা কি জানি জাগা তদাই করলে আল্লাহ অনেক নেকি দেয় আমরা কি জানি দান করলে আল্লাহ অনেক নেকি দেয় কিন্তু কি জানেন হজের খালি একটাই নাকি একটা আল্লাহ লিখে আর বেশি লিখে না কোনো কোনো জায়গায় আল্লাহ বলেছেন তুমি আমল করো আমি সত্তর গুণ বাড়াবো আমি সাতশো গুণ বাড়াবো আল্লাহ বলেছেন কিন্তু হজের বেলায় আল্লাহ আর এদিকে বাড়াননি হজের নেকি একটাই হজ কবুল হলে জান্নাত হজ কবুল হলে যানি একটাই নাকি আর কি দরকার এটার জন্য তো আমাদের এত এত কিছু এবার হজ করতে গিয়েছেন তো আপ করছেন তো আপ করা কমপ্লিট হয়ে গেল আপনার দিকে তাকিয়ে আমি খেয়াল করে দেখছি যেখানে লাল ডোর বাঁধা কে দিয়েছে তো পীর সাহেব দিয়েছে ভয় করেন আপনার গলায় দেখা যাবে এটা তাবিজ কিংবা হাতে একটা বড় তাবিজ তো এই হাতে বড় তাবিজ নিয়ে যদি সাতবার না চব্বিশ বার একুশ বার আর কতবার তো আপ করেন আপনার কবুল হবে ربنا دوليل আবু সাহেদ খুদির রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাহা সাল্লাম বলেছেন যে গোটা পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে গোটা পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে গোটা পৃথিবীতে আপনি আমি দেখতে পান না যত ফাঁকা ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা এক বান্দা পাপে পরিপূর্ণ করে ফেলেছে এত পাপও করেছে সব ফাঁকা জায়গা পাপে পরিণত হয়েছে আল্লাহ সুমান তালা বলছে ও আমার প্রিয় রসুল তুমি মানুষকে জানিয়ে দাও এত পাপও করেছে যে গোটা পৃথিবীর আর ফাঁকাই রাখেনি ও যদি আমার দরবারে উপস্থিত হয় আমি আল্লাহ অতখান নাই ক্ষমা নিয়ে তার দরবারে উপস্থিত হব ইল্লা শির্ক কিন্তু শির্ক যদি থাকে ওই আমলের মধ্যে একটা যদি তাবিজ ঝোলানো কিংবা পাথর চাপড়ি যাওয়া পাপ থাকে আমি আল্লাহ ক্ষমা করব না এই সুরা জুমার আয়াত নম্বর পঁয়ষট্টি আল্লাহ রসুলকে আল্লাহ আকাশ থেকে বলছে শুনে রাখো তুমি যদি শির্ক করো তোমার আমলও বাতিল কাকে বলছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে বলছে তুমি যদি আমল করো আর তাতে যদি শির থাকে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম শুনে আমি আল্লাহ শুনে রাখো যে তোমার আমি কিন্তু আমল বাতিল করে দেবো কত বড় হুমকি দেয় সবচেয়ে প্রিয় মানুষকে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক রাত্রিবেলায় এক তৃতীয়াংশ অবস্থায় রাত্রিবেলায় এক তৃতীয়াংশ অংশে আল্লাহ সোমাতলা এক আসমানে নেমে আসেন আর একটা হাদিস শুনুন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ আরাফাতের দিন তার চেয়েও নিচে নেমে আসেন বুঝেননি মনে হয় প্রত্যেক দিন রাত্রিবেলায় আল্লাহ সুমান এক নম্বর আসমানে আসেন এই যে এই আসমান যেটা দেখতে পাচ্ছি এখানে আসেন আর আরাফাতের দিন আরাফাতের দিন আল্লাহ নেমে আসেন তারও নিচে হয়তো বান্দার আশেপাশে কত বড় সৌভাগ্য কারণ পৃথিবীর বুকে সবচেয়ে ক্ষমা পাওয়ার দিনে হচ্ছে আরাফাত দিন ওই দিন আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষ একবারে মানুষের কাছে থাকেন আল্লাহ আমাদের দেশের বহু মানুষ সরা মানে যখন হজ পালন করতে যায় এ তো যাবে যখন হজ পালন করতে যায় বহু মানুষকে দেখা যায় ওখানে গিয়ে তারা আমল করে মিলাদ কিয়ামও করে জানেন মিলাদ কিয়ামও করে ইয়া নবী আলাইকা আল্লাহ এখানে চলে গেছি আল্লাহকে শোনাচ্ছে আমাদেরকে ক্ষমা করে আল্লাহ রসুলের আমরা বন্দিগ করছি আর একটা কাজ কি করে দেখেন আমি বলতে চাইছি আমি আমি যা বলছি হয়তো বুঝছেন কিনা আমি জানি না আমি বলতে চাইছি ওই দিনে আল্লাহ কী করেন সবচেয়ে বেশি ক্ষমা করেন তো ক্ষমা পাওয়ার জায়গায় উল্টো কাজ করছে কাজটা কি আল্লাহ রসুল্লাম বলছেন শোনো তোমরা যখন হজ করতে যাবে তোমরা যখন আরাফাতের ময়দানে অবস্থান করবে আজান একটা হবে দুই ইকামতে দুই ওয়াক্তের নামাজকে জমা করে পড়তে হবে একটা আজান হলো জোহর দুরাকত নামাজ আছর দুরাকাত নামাজ এই দুরাকাত দুরাকাত চার নামাজ দুই ইকামতে পড়তে হবে এটা আল্লাহ রসুলের নির্দেশ এমনকি আল্লাহ রসুল এইভাবে বললেন এই মক্কাবাসী তোমরা শোনো তোমাদের বাড়ি থেকে তো আরাফা বেশি দূরে না তো তোমাদেরকে এটাই করতে হবে বুঝতে পারেনি আল্লাহ বেশি ক্ষমা করবে বলে বেশি পড়বো তা না আল্লাহ যেটা দিয়েছে ইভেন মক্কাবাসীরা আজকেও তাই করে মক্কাবাসীরা আজকেও তাই করে যে আরাফার দিনে তারা এক আজাম দিয়ে সালাত তাই করে দুই ইকামতের মাধ্যমে দুরাকার দুরাকার চার রাখার না এরা বলে একটা মসজিদ আছে ওই মসজিদে প্রায় ছ লক্ষ মানুষ একসাথে জামাতে আদায় করতে পারে তো ওই মসজিদে আদায় করে এ জানেন কি আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের কিছু পণ্ডিতরা হজ করতে যায় যাওয়ার ফলে ও আবার ওদের সাথে আদায় করে না ওরা মোটামুটি এইখানে যে দেড়ায় নামাজ পড়া অভ্যাস একবার দেড়টায় চার আঘাত পড়ে নিল বা দু পড়ে নিল তারপরে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আপনার আসরে আদায় করে অথচ আল্লাহ রসুলের কথার পুরোপুরি বিরুদ্ধে যেদিন সবচেয়ে ক্ষমা করছেন আল্লাহ সৌমাতলা সেদিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে চলে আসে এখানে দেখেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হজ করার পরে ক্ষতিগ্রস্ত অথচ হজের জান্নাত আর কিছু না এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত অবস্থাটা একবার খেয়াল করে দেখুন যে কিভাবে মানুষ নিজের মনে করি যে আল্লাহ যা দিয়ে তার চেয়ে বেশি যদি আমরা করতে পারি তাহলে ভালো হবে না আল্লাহল নিজের নিষেধ করেছে যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি অতএব আমি আল্লাহকে বেশি ভয় করি আল্লাহ ইবাদত করি আপনার শরীরের একটা হক রয়েছে আপনার শরীরে একটা হক রয়েছে আপনি যদি সালাত আদায় করতে না পারেন তাহলে আপনাকে ঘুমিয়ে যেতে হবে আপনি যদি কষ্ট করে সালাত আদায় করছেন কিন্তু দিনে আর কাজ করতে পারছেন না আপনি দিনে অফিসে ফাঁকি দিচ্ছেন আপনার স্কুলে আপনার ফ্যাক্টরিতে আপনার যেখানে আপনি জব করেন সেখানে ফাঁকি দিচ্ছেন তাহলে এই তাহাজ্জুদের মাধ্যমে আপনার থাকার বিনিময় হয়তো জাহান্নাম হতে পারে কেন আল্লাহ সোবান তালা বলছে তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ তোমার ক্লান্তি আসে এর অর্থ এই না যে ফজর আপনি ঘুমাবেন এখানে চান নাই ওরা হচ্ছে ফরজ ইবাদত ওরা যে ফরজ ইবাদত ওখানে ছাড় নাই ওখানে কেমন অবস্থায় ছাড় নাই মারা যাচ্ছেন তখনও ছাড় নাই তখন আল্লাহ আপনাকে আমাকে করতে হবে তবে সবচেয়ে কষ্ট হবে যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ সেদিন আপনার এই ক্ষতিগ্রস্ত আমল নিয়ে ওই আল্লাহ দরবারে উপস্থিত হবে আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে দূরে রাখুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আল রসুলিল্লাহ ও আল্লাহ আলে সাহাবি আজমাইন আম্মাবাদ তো ক্ষতিগ্রস্ত আমল নিয়ে কথা হচ্ছিল ক্ষতিগ্রস্ত আমল দুই প্রকারের প্রকারটা কি একটা জেনে শুনে ক্ষতিগ্রস্ত আর একটা নিজের অজান্তে ক্ষতিগ্রস্ত আপনি জানতেন না আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এটা ভিন্ন কথা কিন্তু জানার পরে ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যাই বেশি কারণ শুধুমাত্র সৈয়াদিসের উপরে আমল করব না ভেবে বহু মানুষ পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছে খালি সৈয়াদিসের উপরে আমল করতে গেলে সামান্য কিছু তাই আমি কিছুদিন আগে লিখেছিলাম ওই কথাটা যে আমাদের দেশের ইমাম সাহেবরা যদি সামান্য কিছু টাকা পয়সার মায়া ত্যাগ করতে পারতো তো আল্লাহর কসম করে বলছি আর হাদিস আর কোরআন এত বিকৃতি হতো না সামান্য টাকার জন্য দাঁড়িয়ে আছে আমি বারবার উদাহরণ দিয়ে আবারও বলি যে বিলাল বিলালরা জেলরাউতলানু একজন চাকর তাকে বলা হচ্ছে যে বল তোর রব আমার রব সবারই রব হচ্ছে হুবল তো বলছে আপনার আমার হু বলে সবারই রব হচ্ছে আল্লাহ সমান বিলালরা জেল তো একবারও ভাবেননি যে আমি যদি বলি যে আমার রব আল্লাহ তোমার চাকরিটা আমি রাস্তায় দাঁড়াবো রাস্তার ভিকার এগো খাবো কি এটা ভাবেনি কিন্তু মসজিদ ইমাম সাহেব ভাবছে যে যদি বাই চান্স আমি হক কথা বলে দিই জর্দার বিরুদ্ধে কথা বলি বিড়ির বিরুদ্ধে কথা বলি জেনার বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকে বললো কাল থেকে আসেন না তিন হাজার টাকা দিয়ে সংখ্যা চলে আমার ইমাম ভাতা পাই আমি এ হচ্ছে অবস্থা আমাদের হক কথা বলা মানুষের বড্ড অভাব তো জানার পরে ক্ষতিগ্রস্ত আজকে আমরা বিদাত বিধাত করে চিল্লে মাথা আমরা মাথা ফাটাচ্ছি মানে গলা ফাটিয়ে দিচ্ছি বিধাত করে যে এইটা বিধাত এইটা করেন না এইটা বিধাত বারবার করে বলছি আপনার জনরসের শিকার হচ্ছে আমরা আপনি আমাকে গালি দিচ্ছেন প্রতিনিয়ত এই বিদাত বিদাত করে চিৎকার করার জন্য এই হাদিস আপনাকে বারবার বলি হাদিস বোখারির আল্লাহ রসু সাহুল সাল্লাম দাঁড়িয়ে আছেন জমজমের কাছে ওই যে আপনার কাউসারের কাছে কাউসারের পানি একবার পান করলে আর পি পাশা লাগবে না আর এই কাউসারে পানি আল্লাহ তাহলে আল্লাহ রসুলকে স্পেশাল করে গিফট করেছেন আর আল্লাহ রসুল কিয়ামতের মাঠে ওঠায় আপনাকে পান করাবেন মানে আপনি মেহমান আর আল্লাহ রসুল মেজবান একবার কল্পনা করেন তো একবার কল্পনা করেন যে আল্লাহ রসুল আপনাকে খাওয়াবে নিজে হাতে পানি তোলে এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত আমলকারী তাদের অবস্থাটা দেখুন একদল লোক আসবে বহুবার শুনেছেন আবারও একদল লোক আসবে অজুর অঙ্গগুলো চমকাতে থাকবে আল্লাহসুল গর্ববোধ করবেন যে আমার এত উম্মত এত ভালো কাজ করেছে হয় না একটা টিচার তার অনেক ছাত্র চাকরি পেয়েছে কী তার গর্ব তা আল্লাহ রসুল সাহসাম গর্ব করবেন আমার এত উম্মত আমার এত উম্মত অনেক নবীর না ইত্যাদি ইত্যাদি ভাবতে থাকবেন তো অবস্থায় যখন লোকজন আসবে ফেরেস্তা তাদেরকে আটকে দেবেন আড়াল করে দেবেন তখন আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলবে ইয়ারাব আর হা ও আমার প্রতিপালক এরা তো আমার উম্মত এরা আমার লোক এদেরকে আটকানো হলো মানে ব্যাপারটাকে আমাকে বোঝাও তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল মারা যাওয়ার পর কিছু জানেন না মারা গিয়েছেন ব্যাস আর কিছু জানেন না অনেকে বলে না হাজির নাজির গায়েব কিন্তু আল্লাহ মারা গে আল্লাহ জানে না যদি জানতো তাহলে তো আগেই বলতো হ্যাঁ ওরা বাতিল তখন আল্লাহ সুমায়াতালা বলছেন যে হে আমার প্রিয় রাসুল তুমি জানো না এদের সম্পর্কে এরা আছে তারা তুমি এই পৃথিবী থেকে চলে আসার পরেও তোমার রেখে আদা রেখে আসা কোরআন এবং হাদিসকে এরা বাড়িয়েছে অথবা কমিয়েছে আট রাখাত পড়তে আড়াই ঘন্টা লাগে আর আপনি কুড়ি রেখাত পড়েন তিরিশ মিনিটে এটা কি হয় এটা কি সম্ভব আয়সার রাজাতনার কথার কোনো মূল্যই দিলেন না আয়সার রাজাতা বলছে যে আর তিনি এগারো রাখাত পড়তেন আরে এটা না আমি বলতে যে আয়সার রাজনারা বলছে যে তার নামাজের সৌন্দর্যের কথা আমাকে জিজ্ঞাসা করো না নামাজে কত দীর্ঘ ছিল আর কত সুন্দর ছিল কত পিসফুল ছিল এটা আমাকে জিজ্ঞাসা করো না মানে কত সুন্দর ছিল তাহলে চিন্তা করে দেখেছেন আল্লাহ রসুল করেননি আমলটা এবার যখন এই কথা শুনবে যে মারা যাওয়ার পরে ওরা কোরআন হাজিজকে বিকৃতি করেছে বা সঠিকভাবে আমল করার চেষ্টা করেনি তখন আল্লাহ সালু বলবেন সোহকান সৌকান লিমান গেয়ারাবাদি গেট আউট গেট আউট ফ্রম হেয়ার এখান থেকে চলে যাও দূরে চলে যাও আল্লাহ সলু ওই দিনে এইভাবে কথা বলবেন পৃথিবীতে বেঁচে থাকতে একদিনও কাউকে এভাবে কথা বলেননি পেস্টিজে লাগবে তো পেস্টিজ তো মানুষের আছে আল্লাহ বার বারবার করে বলেছেন স্ত্রী সহবাসের দুয়া পর্যন্ত শিখেছেন স্যান্ডেলটা মসজিদে কোন পায়ে স্যান্ডেল আগে খুলবেন সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে আর আপনাকে আল্লাহ আমল বলেনি সবে হালুয়া খাওয়া শিখিয়েছে আপনাকে চিন্তা করেন আজকে আমরা এই কথাগুলো বলি অনেকের কষ্ট হয় কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আপনি আমার দিনই ভাই আপনাকে বাঁচানোর জন্য বাঁচানোর উদ্দেশ্যে এটা আমরা আমরা এই কথাগুলো সবসময় প্রকাশ করার চেষ্টা করি আবু হরেন রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এক শ্রেণীর মানুষ হবে যারা অনেক কোরআন তেলত করবে কিন্তু বিশ্বাস করো ওই গলা থেকে কোরআন নিচে নামবে না গলা থেকে কোরআন নিচে নামবে না জানেন আল্লাহ সবাইকে ক্ষমা করে সির তো আলাদা হয়ে গেল কিন্তু যার মধ্যে হিংসা আছে আল্লাহ তাকে ক্ষমা করে না যার মনের মধ্যে হিংসা আছে আল্লাহ তাকে ক্ষমা করে না এবার আপনি আপনাকে রিসার্চ করেন আপনি আপনাকে সার্চ করেন দেখেন তো হিংসাটা কোথায় আছে আপনার আপনার হিংসা হবে মানে আমি বহুবার তো বলেছি তাহলে আপনার মনের মধ্যে হিংসা রাখলেন আপনি যদি মনে করেন যে আমরা হানাফি ঠিক আছে দূরে থাকি ওরা আহলে দিস ওরা দূরে থাকুক ওরা অমুক ওরা তমুক দূরে এইভাবে যদি আমরা একে অপর থেকে দূরে থাকি তাহলে ইউনিটি কবে হবে আর ইউনিটির রাস্তা তো বন্ধ করেছে ইমামরা ইমামরা ইউনিটির রাস্তা বন্ধ করেছে আজকের দিনে লক্ষ লক্ষ মসজিদ আরবিতে খুদ হচ্ছে সব লোক সৌদি আরব থেকে গেছে কেউ বাংলা বুঝে না আর এরা এইটটি পার্সেন্ট লোক ঘুমাচ্ছে আর টেন পার্সেন্ট লোক নাক ডাকছে মসজিদে মসজিদে আরবি হচ্ছে ঈদের দিনও সেখানে আরবি আর বাপরে বাপ একটা দিন আপনাকে জুমাটা কেন দেওয়া হয়েছে যেন আগামী দিনে কি করবেন তার পরিকল্পনা হয় আমি বলিনি এর আগে যে মসজিদে মসজিদে লেখা থাকে যে মসজিদে দুনিয়ার গল্প করা হারাম আল আলহাদিস আল্লাহর কসম করে বলছে যে হাদিস হাদিসই না কি বলবো মসজিদে তো দুনিয়ার গল্প হবে সমাজনীতি রাষ্ট্রনীতি দেশ পরিচালনা কীভাবে মসজিদ থেকে হয়েছে এক সময় একটা কাফের এসে বসে আল্লাহ রসুলকে বলছে এই তোমাদের আল্লাহ কোথায় গো কিরকম আল্লাহ একটু দেখাও তো তুমি চলো 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 মসজিদে চলো মসজিদে বসে এবার ওকে বলছে হু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ লামি আলিদ ওয়ালামি আলাদ ওয়ালামি আকুল্লাহ কুফুন আহাদ দ্যাট ইজ মাই গড এটা হচ্ছে আমার আল্লাহ দেখো কোথায় বসেছিল মসজিদে আর আজকে লেখা থাকে মসজিদের বাইরে যে মানে হানাফি ব্যতীরে অন্য কেউ প্রবেশ করবেন না আছে বহু মসজিদে এরকম লেখা থাকে তাহলে চিন্তা করুন হিংসা যদি আপনার বুকের মধ্যে থাকে তাহলে আপনি আমি কবে ইউনিটি করবো ভারতবর্ষে যা অবস্থা একদিন হয়েছে কালকে আমি হব পরশু আপনি সবাই বলবেন না আমাকে তো মারছে না তা আপনার মনের মধ্যে যখন যজ্বা তৈরি হবে ইমান বাড়বে একটা মুসলমান ভাইয়ের জন্য যখন দরদ হবে তখন তো আপনি ইউনিটি হবেন কিন্তু আপনি তো ক্ষতিগ্রস্ত আপনার আমলই তো আল্লাহ দরবারে কবুল হয় না আপনার আমল যদি আল্লাহ দরবারে কবুল হতো তো আপনার আপনি বিনয়ী হতেন আপনি বিনয়ী হতেন আপনার বিনয়ী হওয়া প্রয়োজন ছিল কিন্তু আপনি বিনয়ী হননি রাস্তা দিয়ে আসছেন বাজারে একটা কুকুর মরে পড়ে আছে কে ফেলবে কুকুরটা কে ফেলবে বাজার কমিটির কোনো একটা হিরণ খড়কে ডেকে ওটাকে ব্যবস্থা করা হবে তো আমার দোকানের সামনে পড়ে আছে আমি মানে আমি আমার দোকানের সামনে পড়তেই পারে সমস্যা কি কিন্তু আমি এটাকে কি করে ফেলবো তো মারা গিয়েছে ওটা গন্ধ বেরাচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে এটা হতেই পারে স্বাভাবিক কথা আমি এবার হাদিসের দিকে আসি আল্লাহ সুল্লাহ সাল্লাম বলছে যে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল এটা গাছ পড়েছিল রাস্তায় তো গাছটাকে সরিয়ে দিল তার বিনিময় জান্নাত এটা গাছ রাস্তায় পড়েছিল তা একজন একটা লোক গাছটাকে সরিয়ে দিলো তার বিনিময় জান্নাত কেন কুকুর সরালে কে জান্নাত পাওয়া যাবে না কুকুরও তো যা গাছও তাই আপনার মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো কোনো পাথর কোনো কিছু যা পড়ে থাকবে ওটা আপনাকে আমাকে পরিষ্কার করতে হবে আপনার বাড়ির সামনে মানে কেন আপনি মেথরের জন্য ওয়েট করবেন অন্য মানুষের জন্য ওয়েট করবেন আপনাকে পরিষ্কার করতে হবে আপনি তো সবচেয়ে বিনয়ী মানুষ পৃথিবীর বুকে খাইলা আল্লাহ আপনাকে নিজে বলেছে সবচেয়ে উন্নত জাতি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে মুসলমানরা আপনার মাধ্যমে কষ্ট পাবেন না আপনার বাড়ির সামনে মরেছে মানে আপনাকে নিজে হাতে পরিষ্কার করতে হবে আল্লাহ রসুল যদি পরিষ্কার করতে পারে সাবিরা যদি পরিষ্কার করতে পারে তা আপনি আমি কেন পাইনি কোন স্যার আমরা আমরা মুখেই বলতে পারি কিন্তু কাজের বেলায় নাই ক্ষতিগ্রস্ত আমল বহু আছে অনেক লম্বা আলোচনা যে আপনি আমি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তার মানে বিদাত মিশ্রিত আমল আল্লাহ দরবারে গৃহীত হবে না যেটা প্রতিজুমায় খুদবাটা শুরুতে বলি আজকেও বলেছি যে আল্লাহ রসুল বলছেন যে আপনি কোন আমল করলেন মানে আমিলা আমিল্লা আল্লাহম রুনা ফাহারুদ্দুন কোন আমল করলেন আর ওই আমল আল্লাহ রসুলের থেকে প্রমাণিত নয় ওই আমলটা বাতিল আজকে যদি ইমাম সাহেবরা একটা কথা বলতো যে বিড়ি মাখরু না গো ওটা ভুল হয়েছে বিড়ি হারাম বলেন কোনো দোকানে বিড়ি থাকতো অন্তত মুসলমানের দোকানে তো থাকতো না ওরা সুযোগ করে দিয়েছে ওরা আপনাকে সুযোগ করে দিয়েছে আর এই বিড়ি কেন তুললাম কথাটা এই দেখেন দেখেন এবার আপনি হজ করতে গিয়েছেন হজ করতে গিয়ে হজ কবুল হয়ে গেছে মনে করেন আপনি কবুল হয়ে গেছে টাকা নিয়ে অনেক টাকা দিয়েছেন মানুষকে দান করেছেন তো হজের বিনিময় তো জান আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার ব্যবসাটা বিড়ি আপনি বিড়ি খান বিড়ি প্রডিউস করেন তৈরি করেন বিড়ি বিক্রি করেন বিড়ির সাথে যুক্ত মানে বিড়ি খালি বিড়ি না এরকম হারাম বহু কিছুর সাথে যুক্ত আছেন এখন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন ইমনা আল্লাহ বা আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না এক কোটিবার যদি আল্লাহ আপনাকে এক কোটি বছর বাঁচিয়ে রাখে এক কোটিবার হজ করলে আল্লাহ আপনার গৃহীত করবেন না অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্ত তাহলে যত হারাম বন্ধন থেকে শুরু করে যা রয়েছে বাড়িতে থাকলে এখানে নামাজ পড়তে গেলে লাভ নাই কারণ এখানে কেনে লাভ কি অভিনয় করে লাভ কি এ অভিনয় কোনো মূল্য থাকবে না যতক্ষণ আপনি ওটাকে ছাড়তে পারবেন অনেকে বলে যে ঠিক আছে একটা বয়সে তোবা করে নেবো আশ্চর্য লাগে একটা বয়সে তোবা করে মানে কে বলছে কথাটা তার কোনো গ্যারান্টি আছে যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে তাহলে ক্ষতিগ্রস্ত দুই প্রকার বলেছিলাম এক অজান্তে কিছু হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহ কাছে মাত চাইলে হয়তো ক্ষমা পাবেনও কিন্তু জানার পরে যদি আপনি ক্ষতিগ্রস্ত না হন সেই ব্যবস্থা আপনাকে করতে হবে আল্লাহ রসুল বলছে মানুষকে বেশি বেশি খাওয়াও আর বেশি বেশি সালাম দাও খাওয়াতে পারি না পারি আমরা তো বেশি বেশি সালাম দেবো সবাইকে তো সালাম দেবো উচিত কি না কারণ আমি মুসলমান আপনার এই মসজিদে যারা আছে সবাই তো মুসলমান অন্তত মনে করে হিন্দু তো কেউ নয় তাহলে আপনি আমাকে দেখে সালাম দিলেন না বা আমি আপনার কাছে দেখে সালাম দিলাম না এটা কেমন হলো আপনার মনে হিংসা হিংসা আছে আল্লাহ কসম করে যে আপনি ক্ষমা পাবেন না এখনই তোবা করুন এখনই তোবা করুন এই যে ক্ষতিগ্রস্ত আমল তাহলে ওই লাভ কি আপনি তাহার্যতা পড়ছেন আপনি আপনার স্ত্রীর কাছে চোখের বিষ আছে না আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না স্ত্রী খেতে তু তুমে মেয়ে সবসময় চলতে থাকে না এ আমল ক্ষতিগ্রস্ত আমল কেননা আল্লাহ রসুল বলছে যে আমি আল্লাহ রসুল নিজে আমার স্ত্রীর কাছে ভালো আমার স্ত্রীর সার্টিফিকেট দেয় যে আল্লাহ রসুল ভালো মানুষ তবে শুনে রাখো তোমার স্ত্রীর সার্টিফিকেট গিরিত হবে আল্লাহর কাছে আপনার স্ত্রী আপনাকে ভালো বলে তবে আপনি ভালো তাহলে এ একটা ক্ষতিগ্রস্ত আমল বিদাত একটা ক্ষতিগ্রস্ত আমল শির তো কোনো কথাই নাই আল্লাহ যা বলেননি তা ক্ষতিগ্রস্ত আমল কোরআন পড়েও ক্ষতিগ্রস্ত হয় আপনি ওই মসজিদের শুরুতে ঢুকলেন একবারে ঠিকভাবে বাম পায়ে স্যান্ডেল খুলেছেন তারপরে পরে ডান পায়ে ডান পা দিয়ে মসজিদে ঢুকে বলছেন আলিফলাম মিম দালিকাল খিতাবুল্লা হাইবাকি হুদাল্লী মুতাকিন আল্লাহ জিনাউমিনা বিলাই কোরআনুল করিমের ছোরা বাকারা দুশো ছিয়াশির নম্বর আয় আপনি পাঠ করে ভিতরে ঢুকলেন বলেন তো আল্লাহর রসুল যে বললেন যে একটা হরফে দশ নেকি তো দুশো ছিয়াশির আয় পড়েছেন কত হরফ আছে কত নেকি হওয়ার কথা ট্রাপে ঢুকছেন কি নাকি হবে হানড্রেড পার্সেন্ট পাপ হবে কেন আল্লাহ রসুল বলে দিয়েছেন যে মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়তে হবে মসজিদে দোয়ার সময় কি দোয়া পড়তে হবে যেমন সামনে কুরবানি আসছে এটা বলে শেষ করব সামনে কুরবানি আসছে তো এই কুরবানি আমি খেয়াল করে দেখি মোটামুটি বেশিরভাগ মানুষের কুরবানি হয় না বেশিরভাগ মানুষের কুরবানি হয় না কুরবানি মানে ভিতরে পশুত্বকে আগে কুরবানি দিতে হবে ওই লোকটা ভাগা নিচ্ছে যার বেতন পনেরো হাজার টাকা ওই লোকটা ভাগা নিচ্ছে কেন অনেকে আবার শখ করে ভাগা নেয় যে আমার বাড়ির লোক সবাই ছাগল খায় না কেউ গরুও খায় তার জন্য ভাগা মানে মাংস কিনবে না ওই দিন যদি একটু হয় মানে ডবল নিয়ে কিনে আছে চিন্তাধারা এই কেন কুরবানি আপনি ভাগা ঠিক আছে জায়েজ না জায়েজ বলছি না আপনার এবার তিন হাজার টাকা হলো হলো আপনি গরিব মানুষ তা আপনাকে কি এবারে দিতে হবে কুরবানি কেন পরের বছর দেন না আর তিন হাজার এটা ছাগল দেন আপনি ভাগা কেন করতে গেলেন জানি এক রয়েছে জানি একতলাপ রয়েছে আমি বলছি না না জানি একতলাপ রয়েছে তার থেকে দূরে থাকাটা ভালো কিনা দাড়ি ছেড়ে দিতে বা আল্লাহ রসুল বলছে কেন কাটতে গেলেন আপনি ছাড়তে গেলেন কেন কি কি হয় চুলকায় কই আমাদের তো চুলকায় না ছাড়তে গেলেন কেন আপনি ওটাকে ছেড়ে দিতে হবে আপনাকে জানি একতলাপ আছে তা নিয়ে কেন আপনি কথা বলেন যেটা আল্লাহ রসুল বলেছে মানেন না সে ওইভাবে কোনো কথা হবে না আল্লাহ রসুল যা বলেছে তাই তাইতে আপনি মানেন আর কুরবানি কুরবানি দিয়েছে পশু কিনেছে পাড়ার মধ্যে সবচেয়ে বড় পশু আমার শেষ এর আর কুরবানি হয়নি আবার কুরবানি দেওয়ার পরে গোস্ত ওজন করছে গত জুমায় খুদবাজিতে গিয়েছিলাম রামনগর ডিএন ক্লাবের পাশে এক চাচা আমাকে বলছে যে ভাগে কি কুরবানি দেওয়া যায় তা বললাম বয়স আপনার যে আশি বিরাশি হবে তা যে এক চাচা আশি বিরাশি বয়সের চাচা আমাকে প্রশ্ন করছে আমার বয়স তেত্রিশ শুরু হলো এ ইসলাম কোথায় আছে চিন্তা করেন মানে আজও বুঝতে না আশি বছরে যে ভাগা চলবে কি চলবে না ইসলামকে তোয়াক্কাই করে না কেন নোট চিনে না আশি বছরের লোকটাও নোট বুঝে না জাল নোট ভালো নোট বুঝে না সে সব বুঝে যে জমির আলটা আমি তো বুঝি না আমিন ছাড়া নাকি বুঝতে পারে না কোনো নিশানাও পোতা নয় মাঠে তাহলে এইটা আমার জমি এর উপরে এই দিকে যাবে না সব বুঝে কিন্তু এই ধর্মের ব্যাপার আসলে ওগুলো আমিনরা বুঝি না ওই মৌলী সাহেবই বুঝে মৌলী সাহেব জান্নাতে যাবে না আর এক শ্রেণী মলবির কথা আল্লাহ বলছেন বুখারি হাদিস যে জাহান নামের গেটে দাঁড়িয়ে বলবে আসো 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 এরকম মলবি বহু আছে এবার আপনি একটা ছাগল কিনলেন গোটা পাড়ার মধ্যে সেরা ছাগল অথবা যাই হোক না কেন ছাগলটা কেনার পরে গোস্তটা কেন মাপবেন না কেন দাঁড়িয়ে নিয়ে যাবেন না এটা আমি বলি আপনি করলেন কি ছাগলটার গোস্তটা মাপলেন একুশ কেজি হলো ভেবেছিলেন পঁচিশ কেজি হবে আপনি চট করে আপনার মনের মধ্যে মনে মনে বলবেন যে সেলা আইডিয়া করেছিলাম পঁচিশ রে একুশ হলো বলেন কুরবানি হবে তাহলে একজন বলছে কী করে মাপবো তোমাকে কে বললো মাপতে তোমাকে মাপতে বললো কে তিন ভাগ করেন এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ মিস ভিচারিমিসার পাড়া ভাগ আপনি রাখেন যদি আপনার খাওয়ার এত অসক হয় আর না পারলে যদি মনে করেন যে না আরও বেশি নেকি নিব তাহলে করেন এরকম যে মাংস বা গোস্ত আপনি যাই বলুন না কেন ওটাকে আপনি আপনার বাড়ির এক বেলা খাওয়ার মতো বা একদিনের খাওয়ার মতো এক দেড় কেজি দু কেজি রাখেন বাদ বাকি সব বিলে দেন দেন তো দেখি খাসি কুরবানি দেয় মানুষ এমনভাবে ভাবে গোস্ত আসে একটা আমি গরিব মানুষ আমার বাড়িতে এমনভাবে আপনি গোস্ত নিয়ে এসেছেন গোস্ত নেওয়া আসার পরে আমার টেনশন হয়ে গেলে হার্ট অ্যাটাক হবে কিনা কি দিয়ে রাঁধবো তিনখানা গোস্ত পাঠিয়েছে কি দিয়ে রাঁধবো বলেন যদি আর কেউ ঘাসির গোস্ত না তো আমি মহাবিপদে না আমার ফ্রিজ আছে না আমার কিছু আছে আমি কি করব কেন বিপদে ফেলেছেন দিতে পারেন না আড়াইশো অন্তত তিনশো পাঁচশো গোস্ত আপনি দিতে পারেন না আমি তো পারি আপনি পারেন না এখন কেন পারেন না কি কেমন পারেন এক কিলো এক কিলো রেখে আপনি দিয়ে দেন না সবাইকে খাওয়াই দেন আজকে দিন তাদের মুখে হাসি মানে আপনার ডবল নাকি কুরবানি তো আল্লাহ কাছে কবুল হবে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর গোস্ত দিলেন একজন মানুষ হাসলো সে আপনাকে প্রাণ ভরে দোয়া করবে আর কি দরকার জান না ক্ষতিগ্রস্ত আমল দেখেন কুরবানি কিনেছেন কেনার পরে ওটাকে ওজন করছেন আইডা করেছেন আইডা মিস হয়েছে এইগুলো আছে ক্ষতিগ্রস্ত আমল অথচ কুরবানি অন্যতম একটা আইবাদত আল্লাহ আকবার চিন্তা করে না তাহলে এরকম অসংখ্য ক্ষতিগ্রস্ত আমল আছে আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল থেকে বা চার তো করুক সব আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন দান করে আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা এখনও বিবাহযোগ্য ছেলে বা মেয়ে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুপাত্র অথবা সুপাত্রীর হাতে শরপত করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা এখনও হালাল রুজির সাথে সম্পৃক্ততা রাখে না বা চেষ্টা করে কিন্তু পায় না আল্লাহ তাদেরকে তুমি রুজি রুটিকে বৃদ্ধি করে দাও আল্লাহ আমিন আল্লাহ আল্লা দেহন সাইদি ডক্টর জাকির নায়ককে আবারও আমাদের জাতির সমাজে আমাদের সমাজে গোটা দেশে গোটা পৃথিবীতে প্রয়োজন তাকে আবারও আগের স্বমহিমায় দাওয়াতের কাজ করা তৌফিকাদা করো আল্লাহ মামিন আল্লাহ গো গোটা পৃথিবীতে আজকে মুসলমান নিধনের চেষ্টা করছে গোটা পৃথিবীবাসী তোমারই সৃষ্টি দুনিয়া তুমি চাইলে তাদের সবাইকে তুমি তার ব্যবস্থা করে দিতে পারো এটা যদি আমাদের উপরে ফেতনা হয় আল্লাহ আমাদেরকে ফেতনা থেকে বাঁচার তৌফিক আদা করো আল্লাহ আমিন যত মুসলমান ভাই নিপীড়িত নির্যাতিত মাজলুম হয়ে মারা যাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করা তৈফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ আজকে মুসলমানের অবস্থা খুবই খারাপ ভারতবর্ষে আমাদের অবস্থা আতঙ্কিত মুহূর্তে মুহূর্তে আমরা আতঙ্কিত আল্লাহ গো এই আতঙ্ক থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ মামিন আমিন আল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রীর অন্তরে তুমি যেন হেদায়তেরা আলো দান করো আল্লাহ আমিন আল্লাহ সাল্ল আল্লাহ বাড়ি কালে